হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা কাশ্মীর যাচ্ছি ঘুরতে। তো ফার্স্টে আমরা দিল্লি যাব, দেন ওখান থেকে বাকিটা দেখো। এই আমাদের গ্রুপ, সবাই দাঁড়িয়ে গল্প করছে, ট্রেনের জন্য ওয়েট করছি আমরা। রাজধানীতে টিকিট, রাজধানীতে দিল্লি যাব। প্রায় পুরো ভিডিওটাতেই আমাকে নতুন করে ভয়েস দিতে হয়েছে, কারণ চারদিকে এত আওয়াজ যার জন্য কিছু শোনা যাচ্ছিল না। বাড়িতে এসে এডিট করার সময় আমি দেখলাম সেটা। আর আমরা উপরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে সবাই নিচে এসে দাঁড়ালাম। এখন ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠবো আমরা। ট্রেন ছাড়ার সাথে সাথে লাঞ্চও চলে আসলো। লাঞ্চে কি কি আছে দেখে নাও। খাবার আনপ্যাক কে আগে করবে? প্রথমেই রসগোল্লা। প্রথমেই রসগোল্লা ভাত দিয়েছে তো? না, হ্যাঁ ভাত দিয়েছে। জিরা রাইস ডাল পনির আর রসগোল্লা আর ওটা কি টক দই আর একটা চাপাটি। রাজধানীতে দিল্লি পর্যন্ত 20 ঘন্টার জার্নি। এরা এইভাবে তাস খেলে টাইম পাস করছে। ওই পাশে তাস খেলাচ্ছে, আমরা এখানে লুডো খেলছি। কার এবার মারবো না মারবো না। আমাদের বিকালে টিফিন চলে এসছে, তো দেখে নাও কি কি আছে টিফিনে। আর এটা এটা এই দুটো কি? চা পাতা আর চিনি। এখন 9টা বাজে, ওদের খেলা এখনো চলছে। আর আমি উপরে উঠে শুয়েছিলাম, তো উপর থেকে ভিডিওটা করা। আমাদের ডিনার হয়ে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছিল তাই ভিডিওটা করা হয়নি। আর এখন বিছানাপত্র করা হচ্ছে, শোবো আমরা। দুপুরে আমরা ভেজ খেয়েছিলাম, ডিনারে নন ভেজ খেয়েছি, খালি পনিরের জায়গায় এক্সট্রা চিকেন ছিল। বিছানা হচ্ছে আমার হয়ে গেছে ঋতু দাদা। আরেকবার উকি মারো। টুকি এই যে না ঘুমাবো, কোমর ব্যথা করছে। ট্রেনে কিভাবে বিছানা করতে হয় সেটা রিজু দাদার কাছ থেকে শেখা উচিত। বালিশের নিচে ঢুকিয়ে নাও টাকা। The next day.
অন্ধকার। এটা একটা ব্রেড দিয়েছে, দুটো ব্রেড আছে, এটা ফ্রুটি, আর এটা কি দিয়েছে দেখি, এটা আমাদের ব্রেকফাস্ট। ও এটার মধ্যে হচ্ছে ওই ডিমের একটা অমলেট আছে, হ্যাঁ স্যালাডও আছে, স্যালাড টাইপের কিছু, আর এটা তো বাটার, এটা তো মিল্ক, চিনি, সুগার, আর চা পাতা, টমেটো কেচাপ, হ্যাঁ টমেটো সস, হ্যাঁ আসাম টি খাই। এবার দাঁড়াও বলে দি, তুমি বাড়িতে কোনোদিন বলে দি, আমি বাটার লাগাচ্ছি দাদা, আমি বলে দি তুমি বাড়িতে কোনোদিন বাটার লাগাও নি, কেন প্রথম লাগাচ্ছি, খারাপ কি লাগিয়েছি বাটার, এখন হচ্ছে সুগারটা দেওয়া হবে, চা খাবে কি দিয়ে, এখানে সুগার দিলে, আরে অল্প দেবো, কাস্টমার রাখা লাগবে, সব ব্যবস্থা আছে, এই চিনিটাই নিয়ে নি, বাটার খাবো না, ব্যাপারটা হচ্ছে তুমি যত বড় করে ছিলেছ সব ঘপ করে পড়ে যাবে, সব দিকে ছড়িয়েছে, আমরা প্রায় পৌঁছে গেছি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তো সব গুছাচ্ছে সবাই, আমি এখানে রাস্তার ভিডিও করছি। এখন নামার সময় আমি ভিডিওই করে যাচ্ছি, যদিও আমার এক হাতে ব্যাগ ছিল। ফাইনালি দিল্লিতে এসে পৌঁছালাম, আবার তিনটার সময় ট্রেন আছে আমাদের, এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। মানুষের থেকে লাগেজ বেশি আমাদের, এখন 12:30 বাজে, আমরা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করব, তিনটার সময় আমাদের শতাব্দী আছে, শতাব্দীতে আমরা অমৃতসর যাব। কি পিছিয়ে পিছিয়ে নামবে কেন তুমি, এতদিন পরে বেড়াতে যাওয়ার প্রচন্ড এক্সাইটমেন্ট আমার মধ্যে, তো হাতে ব্যাগ নিয়েও ভিডিও করে যাচ্ছি আমি। 2:45 বাজে, আমরা বাইরে এসে দাঁড়ালাম, আর ভিতরে ওয়েটিং রুমে ছিলাম এতক্ষণ, ওখানে খাওয়া দাওয়া করলাম, তাই ভিডিও করা হয়নি ভেতরে, আর এখন বসে আছি, ট্রেন আসবে, মানে আমি বসে নিই, বাকিরা বসে আছে। আমাদের লাগেজ কতগুলো, বাপ রে, আর এদের এখানে ফটোশ্যুট চলছে। ট্রেনে উঠে পড়েছি আমরা, এই যে এটা হলো মহেন্দ্র বাবু, প্রথম থেকেই যার সিট আমাদের থেকে দূরে দূরে পড়েছে, রাজধানীতেও এখানে এখানে আমাদের সাথে এসে গল্প করছে। এখানেও আমাদের টিফিন চলে এসছে, তো দেখে নাও কি কি আছে, বলো কি কি আছে, চায়ের সব আইটেম আছে, গরম জল আসবে, চা হবে, কচুরিটা গরম কচুরি দিয়েছে, মনে হচ্ছে ভালো হবে,
দেখুন কেমন টেস্ট। আর আপনার গরম গরম ভালোই লাগছে। ডিনারও চলে আসলো, ডিনারটাও দেখে নাও কি কি আছে। পনির থাকবে, হ্যাঁ পনির আছে, আর এটা চাপাটি, আর একটা দই, আর মিক্সড পিকল। যে ভালো একটা পার ডেজার্ট আইসক্রিম, দারুণ খুশি আমি। আর ওই যে জেঠু, জেঠু আর জেঠুমনি খায়নি তো, দুটো আমাকে দিয়ে দিয়েছে, এখানে একটা এখানে একটা। তুমি কি করছো, করো। এটা এইভাবে না খেলে আইসক্রিম খাওয়াই বৃথা। এতক্ষণে আমাদের কোচটা একটু ফাঁকা হলো, গোটা কম্পার্টমেন্ট জুড়েই হয়তো, হ্যাঁ দু একজন হয়তো ছিল আরও, তাছাড়া আমরাই ছিলাম। আর এইখানে আমরা তাস খেলতে লেগে গেছি আবার। গোটা ট্যুরে মহেন্দ্র কাকু আমাদের তাস দিয়ে অনেক রকম ট্রিক্স দেখিয়েছে, তার মধ্যে এটাও একটা। অমৃতসরে এসে নামলাম জাস্ট, এখন আমরা হোটেলের দিকে যাব। হোটেলে ঢুকবো এখন, আমাদের জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। আর হোটেলটা ভীষণ সুন্দর ছিল, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খেতে খেতে 12টা বেজে গেছিল প্রায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।